আমাদের সাথে মানুষ আত্মীয় করতে চায়নি, যার প্রচেষ্টায় আমাদের কাছে মানুষ এখন আত্মীয় করতে চায়। মাননীয় মাননীয় সভাপতি, আমাদের কালিহাতি থানার এমপি মহোদয়, আসলে ভূমিকা নাটে নেই, মূল্যবান কিছু কথা বলবো ইনশাল্লাহ অল্প সময়। আসলে যার শুকরিয়া জনগণ আমরা করতেছি, আমি নিজে চোখে দা দেখেছি এই কালিহাতি থানাকে নিয়ে, যিনি আল্লাহ তাআলার দরবারে হজের সফরে যিনি আরাফার ময়দানে বারবার আল্লাহ তাআলার কাছে বলেছেন, এই শব্দটা আমি নিজে চোখে শুনেছি এবং দেখেছি। শুধু আমার বয়স যাই হোক, অল্প বয়সী মানুষ, অল্প বয়সে অনেক লোকদের সাথে চলাফেরা করেছি, উনি মাননীয় এমপি মহোদয় উনি জনগণের জন্য যতটুক মেহনত এবং শ্রম দেন, আমাদের এই থানারই অনেক মুরব্বি ছিলেন এবং অনেক জ্ঞানীমান ছিলেন, তারা করে নাই। আপনাদের কাছে আমি একটা কথা বলবো, সৎ মানুষের জন্য, সৎ লোকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা মাননীয় এমপি মহোদয়কে দীর্ঘ হায়াত দান করেন। এই সমস্ত লোকের মাধ্যমে জাতির উপকার, জনগণের উপকার, দেশের উপকার। আমি কোথাও দেখিনি এমপি হওয়ার পরে, এত বড় চেয়ার পাওয়ার পরেও সে গ্রামে এসা ঘুরে ফেরা করে, গেঞ্জি গতর দিয়ে লুঙ্গি পরিধান করে, আমার চোখে ধরা পড়েনি, আপনাদের চোখে ধরা পড়ছে কিনা জানি না। তাই একটা কথাই বলি, এই কালিহাতি থানাকে উন্নতির লক্ষ্যে আল্লাহ তাআলা ওনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন, এটা নামাজে বসে আপনারা দোয়া করবেন। সামনাসামনি তারিফ করা ঠিক নয়। তাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বলেছিলেন, তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজানেহাম, এই গ্রামগুলা ছিল একেবারে অবহেলিত, যেখানে কোনো রাস্তা ছিল না, ঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, ব্রিজ কালপার কিছু ছিল না, আমাদেরকে গামছা পরে লুঙ্গি উঁচু করে প্রত্যেকটা জায়গা আমাদের পার হতে যাচ্ছে। সেইগুলাকে আজকে আমাদের ইটের সলিং, আমাদের পাকা রাস্তা আমরা দেখতেছি। আমাদের সাথে মানুষ আত্মীয় করতে চায়নি, যার প্রচেষ্টায় আমাদের কাছে মানুষ এখন আত্মীয় করতে চায়, যার প্রচেষ্টায় আমাদের জমিগুলো একেবারে 10,000, 5,000, 2,000 টাকার জমি ছিল, সেই জমি আমাদেরগুলো হয়ে গেছে লক্ষ টাকার সম্পদ। যে ব্যক্তি এগুলো করে দিচ্ছেন তার জন্য আমরা দোয়া করব। এখন আমাদের যে ভোটঘর উদ্বোধন, আমাদের এটা অনেক দিনের আকাঙ্ক্ষা আমরা ছিলাম, আল্লাহ তাআলা এটা হয়তো ওনাদের ব্রেনে ফেলাইছেন, সুযোগ্য আমরা চেয়ারম্যান পেয়েছি, যার উদ্যোগে আজকে ভোটঘর উদ্বোধন হতে যাচ্ছে। এই ভোটঘরে কিছু কাজ আমাদের রয়েছে, তার মধ্যে একটা কাজ হলো সবচেয়ে অবহেলিত এলাকা হলো আমাদের বিয়াল এবং রৌয়া। এই রাস্তাটা আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে আবেদন করতে চাই যে সরাসরি আমাদের একটা রাস্তা উনি যেন করে দেন, আমাদের ভোটঘরে যাহা কিছু দরকার আমাদের চেয়ারম্যান মামাকে যেন উনি দিয়ে দেন। আর এটাই আবেদন রেখেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।